তিনিচুকীয়া জেলার ডিগবৈ থানার অন্তর্গত ডিগবৈ বেঙেরি গড়কাপ্তানি পথর ভীমপথার তিনিআলির সমীপত পলিথিনে মেরিয়ে থাকা অবস্থাত একটা বোমা উদ্ধার হওয়াত আজি পুয়াই জেলাখনের সমগ্র ডিগবৈ অঞ্চলত আতঙ্কময় পরিবেশে বিরাজ করেছে। বর্তমান আরক্ষী আর সম্প্রতি সেনাবাহিনী আর আরক্ষী উক্ত এলাকাত ঘেরি রাখিছে। বোমাটোর ওজন প্রায় 8 কিলোগ্রাম বলে আরক্ষী ধারণা করেছে। বোমা উদ্ধারক লৈ আরক্ষী আর সেনাবাহিনী কোনো ধরনের মন্তব্য প্রকাশ করা নাই। বাতরি যুগুতা পরলৈকে সংযোগী পথতে আমার খেরজান ঢিকিয়াজান অঞ্চলের অর্থাৎ এই ভীমপথার স্থানীয় যুবক এজনে ডিগবৈ অভিমুখে যাওতে নিচেই ভীমপথার তিনিআলির সমীপতে রাস্তা নিচেই রাস্তা কাষতে প্রায় প্রায় আধা ফুটমান পুতুয়া আসলে যেটু সন্দেহজনক বস্তুটো যেটু বিস্ফোরক বিস্ফোরক সামগ্রীটো পুরা সন্দেহজনক হল। চার লগেলগে আমার স্থানীয় যুবক বিলাকে আহি চালে আর বস্তুটো চাত নিচেই বোমা আকৃতি ধরনের একটা ভাত বনোয়া ডেক্সি টাইপ আকৃতির আর তা পুরা পেকিং করা আছে সেলো টেপে আর তারও লগা আছে। আর আমি সন্দেহ করল আর সন্দেহ করার লগেলগে আমি খবর দিয়া হল ডিগবৈ আরক্ষী থানালে। আর ডিগবৈ আরক্ষী থানা উপস্থিত আহি উপস্থিত হলি আর ডিগবৈ আরক্ষী থানার লগতে আমার যে ডিগবৈ ক্যাম্পর ভারতীয় সেনা আর্মিবিলাকও আহি উপস্থিত হয়েছে। তেতারপরা গোটেই বেঙ্গরি বরধুমসার পর অহা যান যাত্রী যান যান বাহন বিলাক রখা রখাই দিয়া হয়েছে, কাকো যাবলে দিয়া নাই আর তেতারপরা গোটেই অঞ্চল জুড়ে তীব্র সাঞ্চল্যিকর সৃষ্টি হয়েছে। এতিয়া এই যুবকজনে চালে আর চার লগেলগে স্থানীয় যুবক কেজনমান বা স্থানীয় রাইজে এই গোট খোয়ার লগতে এই বস্তুটো ওলোয়া হয়। ওলোয়ার লগেলগে আমি ডিগবৈ আরক্ষী থানালে খবর দিয়া হয়। ডিগবৈ আরক্ষী থানাও আহি উপস্থিত হয়। ডিগবৈ আরক্ষী থানার জড়িয়তে আমার ভারতীয় সেনা আর্মি সকলে আহি পাইছে আর আহি তেওবিলাকো এতালকে চালি জারি চাইছে। আর এতালকে ডিগবৈ আরক্ষী থানা আমাক যে নিচে আমি প্রথম অবস্থাত নিচে কাকতে আসিলো কিন্তু তেতিয়ারপরা অহার পরা আমাক অল্প দূরত রখা হয়েছে আর প্রায় প্রায় 500 মিটার মান দূরত দূরত থা হয়েছে। আর তেওবিলাকে কৈছে যে তেওবিলাকর একটা ইনভেস্টিগেশন টিম আহিব। ইনভেস্টিগেশন টিম অহার পরীক্ষা নিরীক্ষণ করার পিছতে তেওঁলোকে স্পষ্ট আকারে কব পারিব যে এইটো বোমা হয় নে নহয়। News Desk Report, News Nest. আপুনি গেষ্ট্ৰিক আলচাৰ, লিভাৰত চৰ্বি, পাইলছ, ভোক নলগা, পেটৰ বিষ, বুকুৰ জ্বলাপোৰা, টেঙা উগাৰ, পেটত বুটবুট খপ্ত কৰা, পেট ফুলা, বমিৰ ভাৱ আৰু কেতিয়াবা বমি আদি আপুনি এইবিলাক সমস্যাত ভুগি আছে নেকি? এতিয়াৰ পৰা আপুনি অসমৰ বাহিৰত গৈ হাজাৰ হাজাৰ টকা খৰচ কৰাৰ কোনো প্ৰয়োজন নাই। এতিয়া বৰপেটা চহৰলৈ এম এছ সুলেমান মেডিশ্বপত আহি আছে ডক্টৰ মায়ং আগৰৱাল, গেষ্ট্ৰ আৰু লিভাৰ ৰোগ বিশেষজ্ঞ। আগতীয়াকৈ নামভৰ্তি কৰিব পৰা ঠিকনা এম এছ সুলেমান মেডিশ্ব, বি কে ৰোড, মুছলিমপট্টি, বৰপেটা। যোগাযোগৰ নম্বৰ 7002064582 আৰু 9706532197।